السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نشي اپنا رو بغت ہوئے چھن تار پرو ار ایک بار کچھ کتھا اپنا در کے جانانو رد دسو کرے آج کے امی اپنا در رد دسو کرے کچھ کتھا بول چھ اگامی آٹوی ڈیسمبر اکوشے اگران اور تار آج کے چھوئی ڈیسمبر আর কয়েকদিন পর কাল বাদ পরশু বৃহস্পতিবার 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের প্রচেষ্টায় সংগঠনের পরিচালনায় সংগঠনের দ্বারা পবিত্র ফুরফুরা শরীফে মুজাদ্দুদুজ জামান সৈয়দুন আবু বকর সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে ফুরফুরা শরীফে যে 100 বিঘে জমির ওপরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি গড়ে উঠতে চলেছে, সেই নলেজ সিটিতে 2019 আমি ডেকেছিলাম বাংলার বিভিন্ন জেলা থেকে আমার মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের সিলসিলার অনুসারী অনুগামী মুরির মুহিব্বিন আমার ভালোবাসার বাপেরা ভাইয়েরা এসেছিলেন। নিশ্চয়ই আপনাদেরকে বলেছিলাম যে আমি সর্বপ্রথম মায়েদের জন্য মাতৃ সদন করব, তা আলহামদুলিল্লাহ সেই মাতৃ সদন আমি করার চেষ্টায় কাজ শুরু করেছিলাম, কিন্তু আল্লাহর মর্জি লকডাউন হয়ে যাওয়ার জন্য করোনা মহামারীতে যে মানুষ বিপদগ্রস্ত হয়েছিল, মুসিবতের মধ্যে পড়েছিল, এই লকডাউনেতে প্রায় 2 বছর 2.5 বছর কেটে যায়। তাই বিভিন্ন কাগজ পারমিশন, বিভিন্ন দিকে বিল্ডিং পারমিশন, কনভার্সন, মিউটেশন কাগজের সব অফিস আদালত বন্ধ থাকে, সে কোনো পরবর্তীতে খোলার পর কাগজপত্র রেডি করে গত রমজান মাসের ঈদের পর আমরা ওই বিল্ডিংয়ের মাতৃ সদনের বিল্ডিংয়ের কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজ 7-8 মাসের মধ্যে আমাদের এই বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা আগামী 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর অর্থাৎ কাল বাদ পরশু দিন আজকে 6ই ডিসেম্বর শুভ উদ্বোধন করতে চলেছি। আপনাদের সকলকে আর একবার দাওয়াত দিচ্ছি, ইনশাল্লাহ আমার আব্বারা আমার ভাইরা আসবেন এটা আশা রাখি। তা কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি, বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো অবগত হয়েছেন, সাঁতরাগাছি ব্রিজটা মেরামতের জন্য ওখানে ব্যাপক জাম হচ্ছে। তাই যারা দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ, ডামনহাওড়া, বারাইপুর এসব সাইড থেকে যারা আসবেন, ঠাকুরপুকুর, বেহালা, তারাতলা, বিশেষ করে এই সাইডটা, কুলপি আছে, ঢোলা আছে, এসব এলাকায় যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিল লাখো কোটি ভক্ত মুরিদ আছে, তাদের মধ্যে থেকে যারা আমাকে ভাই বলে ছেলে বলে ভালোবাসেন, যারা আসবেন ইচ্ছা করেছে, তা আপনারা ওই সাঁতরাগাছির ব্রিজটার কাজ হচ্ছে এইদিকে খেয়াল করে জাম হচ্ছে, তা আপনারা একটু খোঁজ খবর নিয়ে কীভাবে আসা যায় এবং একটু আগে আগে আসার চেষ্টা করবেন। পাশাপাশি টোটাল বাংলার যে কোনো জায়গা থেকে আসবেন, আপনারা নিশ্চয়ই সবই রাস্তা চেনেন, এরপরও আমি একটু ধরিয়ে দিচ্ছি। যেমন বাসন্তী হাইওয়েতে যারা আসবেন, তেনারা তো এয়ারপোর্ট হয়েই আসবেন, বা হাড়ুয়া হয়ে যেনারা আসবেন, আপনারাও লাউহাটি এদিক দিয়ে সবই চেনেন, এয়ারপোর্ট হয়ে আসবেন। উত্তর চব্বিশ পরগনা হয়ে যেনারাও আসবেন, এয়ারপোর্ট হয়েই আসবেন। তবে উত্তর চব্বিশ পরগনা, অশোকনগর, হাবড়া, আমডাঙ্গা এসব এলাকার মানুষগুলো আপনারা যদি বাঁশবেড়িয়া হয়ে আসেন, বা নদিয়া যেনারা আসবেন বাঁশবেড়িয়া হয়ে, তাহলে আরও সুবিধা হবে। এছাড়া বর্ধমান থেকে যেনারা আসবেন, আপনারা ডাইরেক্ট দুর্গাপুর হাইওয়ের দিয়ে আসবেন। বাকি উত্তরবঙ্গের মানুষরা আপনারা তো সবই জানেন, আপনাদের ওরা হাইওয়ে উপর দিয়ে আসতে হবে,
এছাড়া যারা ট্রেন পথে আসবেন, আগের দিন চলে আসবেন রাত্রিরে, সব বলাই আছে, আপনারা সেইভাবেই চলে আসবেন। তবে যারাই আসবেন বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, আপনারা হয় গজার মোড় থেকে জাঙ্গিপাড়া হয়ে আসবেন বা সিপাহীগাছি বলে একটা জায়গা আছে সেখান থেকে হয়ে আসবেন, এদিকেও চেষ্টা করবেন। তারপরে আপনারা যারা বাকি পূর্ব মেদিনীপুর হাওড়া জেলা আছেন, আপনারা তো আপনারা এদিক দিয়ে আসবেন, জগৎবল্লভপুর মুন্সিরহাট ডোমজুর এদিক দিয়ে চলে আসবেন। তা আমার আজকে আরও কিছু কথা সেটা হলো এটাই যে আপনারা যখনই আসবেন অবশ্যই মনে করে ওই দিনের জন্য, ওই দিনের জন্য বিশেষ করে নামাজের মুসল্লা, পানির বোতল আর দুপুরে খাবার টিফিনটা নিয়ে আসবেন, খাবারটা। আর ট্রাফিক যে রুলস, যেমন বিগত দিনে আপনারা এসেছেন এগুলো বলতে লাগে না, কেন আপনারা যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তি, আহলে সুন্নাতুল জামাত আপনাদের ঘরে বারবারই ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছে দেশের সংবিধান, দেশের আইন ব্যবস্থাকে কীভাবে সম্মান শ্রদ্ধা জানাতে হয়। এরপরেও কিছু বাধ্যবাধকতার জন্য আপনাদের স্মরণ করাতে হয়, ট্রাফিক রুলসকে মান্যতা দেবেন, ডিসিপ্লিনের সঙ্গে সুস্থভাবে আসবেন, কোনো রকম রাস্তায় স্লোগান বা মাইক বাজিয়ে, কেন স্কুল কলেজ হসপিটাল অনেক কিছু থাকে, এগুলোকে খেয়াল রেখে যেভাবে বিগত দিন আসেন শান্তপ্রিয়ভাবে ওইভাবে আসবেন। আর একটা বিশেষ কথা, ফুরফুরা শরীফে আসার পরে শেয়াখালা থেকে নিয়ে মশাট থেকে নিয়ে জগৎবল্লভপুর থেকে নিয়ে ডোমজুর থেকে নিয়ে ডানকুনি চণ্ডীতলা সব দিকে কিন্তু আমরা আমাদের সংগঠনের কর্মীদের ঘরে রাখবো, ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী, তেনারা যেভাবে নির্দেশিকা দেবে সেইভাবে আপনারা যাবেন। বিশেষ করে ফুরফুরা শরীফে যখন আসবে তেনাদের ব্যাচ থাকবে, দেখবেন ভলেন্টিয়ারের ব্যাচ, যেখানে গাড়ি পার্কিংয়ের কথা বলবে সেখানে পার্কিং করবেন, তেনাদের কথাকে মান্যতা দেবেন, কেন আমি বলছি তেনাদেরকে তাই তেনারা সেইভাবে করবে। আর একটা অত্যন্ত জরুরি কথা, দেখুন মানুষ বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের জমি, চাষযোগ্য জমির রাস্তার ধারে আমার নলেজ সিটি যাবার আগে অনেক জায়গায় পড়ে, তো এই অনেক জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু জমি হয়তো অনেকে চাষ করে রেখেছে, তো সেই চাষযোগ্য জমিটা দেখা যাচ্ছে ধনপুতার পর থেকেই পড়ছে বা ধনপুতার আগে পড়ছে, অনেকে দেখা যায় সোজাসুজি মারতে যাবে বলে শর্টকাটে চলে যাওয়ার চেষ্টা করে, এটা করবেন না, যেভাবে আপনাদের ঘরে দেখাবে সেটা যাবেন। এরপরও যদি কোনো দিক দিয়ে যেতে হয় আল দিয়ে যেতে হয় আল দিয়ে যাবেন, কিন্তু কারোর জমির ফল চাষের কোনো ক্ষতি না হয় এটাকে আপনারা মাথায় রাখবেন, কেন এতে কারো ক্ষতি হলে আল্লাহ খুশি হবে এবং ইসলাম এটাকে খুবই অপছন্দ করে। তাই আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদেরকে এটা আমি সজাগ করিয়ে দিচ্ছি, আসুন আপনারা সুস্থভাবে আসুন, সুস্থভাবে আল্লাহ আপনাদেরকে নিয়ে আসেন। আমরা সবাই মিলে আমার মুর্শিদ কেবলা মুজাদ্দুজ্জামান দাদা হজরত রহমতুল্লাহ আলাইয়ের নামে নলেজ সিটি গড়ে তুলবো, এটাই আমাদের জীবনের মকসাদ। ওই দিন কে থাকছে কে আসছে ওসব কোনো কথা নয়, আমাদের টার্গেট একটাই থাকবে, আমরা দাদা হজুরের নলেজ সিটি করতে যাচ্ছি, একটা বিল্ডিংয়ের শুভ উদ্বোধন হবে এবং ওই দিন দুটো প্রকল্পের ভিত্তি স্থাপন হবে, সেই কাজে আমরা যাব, শরিক হব এবং আমরা নিজেরা দাদা পীরের নামে নলেজ সিটি করব। এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এটাই আমাদের চাওয়া আশা, এবং ওখানে আমাদের ও আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাস্থ্য শিক্ষা সবার জন্য আমার বাংলার বিভিন্ন মানুষের সেখানে উপকার এবং এডুকেশনের সুবিধা পাবে, এটাই আমাদের মূল মকসদ থাকবে। আশা রাখি আপনারা সুস্থভাবে আসবেন এবং 10টা থেকে প্রোগ্রাম শুরু, 12টা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই ফজরের সালাত আদায় করে আল্লাহকে জানিয়ে আল্লাহর নাম নিয়ে আপনারা রওনা দেবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুস্থভাবে আসবেন, এটাই আশা রাখি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।